সো এই রেকর্ডিংটা আমি চালু করে দিলাম মাত্র। সো আমি এখান থেকে আমার অ্যাকাউন্টস ডিটেইলস সিকিউরিটি কোশ্চেন অ্যাড করলাম, ফোন নাম্বার স্যার। জিপ কোডে এখানে কি আমরা পোস্টাল কোডটা ইউজ করব? জি জি, জিপ কোডের এখানে পোস্টাল কোড, আপনার যে পোস্টাল কোড রয়েছে, যেমন আমার এখানে ঢাকা 1212, এটা আমার পোস্টাল কোড, আপনারা আপনাদের পোস্টাল কোডটা অ্যাড করে নেবেন, নো প্রবলেম। ঠিক আছে, সো এখানে আপনারা পোস্টাল কোডটা অ্যাড করে নেবেন। ফাইবার থেকে যদি কখনো চিঠি বা কোনো কিছু আসে তাহলে এই অ্যাড্রেসে আসবে, যদিও আসে নাই আমার কাছে কখনো ফাইবার থেকে কোনো চিঠি বা কিছু আসে নাই। সো এগুলো অ্যাড করে নিয়ে ইনভয়েসটা ক্রিয়েট করে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। ইওর চেঞ্জেস ওয়ার সাকসেসফুলি আপডেটেড, লেখা চলে আসলো। অলরাইট, এরপর স্যার ইনভয়েসটা আসলে মেইলে চেক দিয়ে দিলে ভালো হইতো না? ইমেইলে দিয়ে দিলাম, চেক দিয়ে দিলাম, নো প্রবলেম। সেভ চেঞ্জেস দিয়ে দিলাম, নো প্রবলেম। এরপরে ব্যালেন্স, ব্যালেন্সটা হচ্ছে গিয়ে আর বলে দিচ্ছি ব্যালেন্সটা কি। ব্যালেন্সে যদি আমি ক্লিক করি, ব্যালেন্স হচ্ছে আপনি যখন আর্ন করবেন, আপনার টোটাল ক্রেডিট, ক্রেডিটও নেওয়া যায় ফাইবার থেকে, যখন আপনি কোনো কিছু পারচেজ করবেন, আপনি চাইলে ক্রেডিট কার্ড ব্যবহার করে, আপনার যদি পেমেন্ট সিস্টেম অ্যাড করা থাকে, ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি ফাইবার থেকে লোন নিতে পারবেন। বাট নো ক্রেডিট রিয়ার্স, রেফার এ ফ্রেন্ড, ফাইবার গেট ক্রেডিট টু বাই ফ্রিল্যান্স সার্ভিসেস ইউনিট। সো ক্রেডিট আপনারা রেফার করার মাধ্যমে এই অপশনটা এনেবল করতে পারেন। সো এভাবে করে আমরা ক্রেডিটও নিতে পারি, বাট আমার মনে হয় যে স্টার্টিংয়ে এই ধরনের বিষয়গুলো না নেওয়াটাই বেটার, বা আমি নিতে আপনাদের উদ্বুদ্ধ করব না। আমরা ফাইবার থেকে আর্ন করবো, ফাইবারে খরচ করব না। ওকে, ফাইবারে খরচ করার দরকার নেই, ফাইবার থেকে আর্ন করব আমরা অনলি। অলরাইট, সো এগুলো আমরা করলাম, করার পরে আমি সেভ করে নিলাম। ঠিক আছে, সেভ টেভ করে যা কিছু করার দরকার আমি সেভ করে হচ্ছে গিয়ে আমার প্রোফাইলটা রেডি করে ফেললাম। তো ফর নাও আমি হচ্ছে সুইচিং, আমাকে যখন গিগ ক্রিয়েট করতে হবে, গিগ ক্রিয়েট করার সময় আমাকে অবশ্যই আপনাদের ইয়ে করতে হবে। আচ্ছা, শাহনাজ আপু আমাকে একটা ডিসক্রিপশন পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে, চমৎকার আপু। একটা বিষয় আসলে না বলেই পারছি না, আপনার হ্যান্ড রাইটিংটা সত্যি খুব চমৎকার, আমার খুব পছন্দ হয়েছে আপনার হ্যান্ড রাইটিংটা, মনে হচ্ছে প্রিন্ট করা। আমার বাংলা হ্যান্ড রাইটিং খুবই সুন্দর, আমি তো মানপত্র লিখি, অনেক মন্ত্রী টন্ত্রী মহোদয়দের মানপত্র আমি লিখেছি, ইংলিশটাও খুব তাড়াতাড়ি লিখলাম তো জাস্ট নাও, এই জন্য একটু। আচ্ছা আচ্ছা, আমি কার যেন একটা বই পড়েছিলাম, খুব সম্ভবত হুমায়ুন আহমেদ না যেন কার একটা বইয়ে পড়েছিলাম, যে যাদের হ্যান্ড রাইটিং খুব সুন্দর হয় তাদের মনটাও নাকি খুব সুন্দর হয়। সো আই এম সরি, আমি জানি না। সো আমি আমি আপনি বললে আপনার ইসে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কিছু ই পাঠাবো, আমার মানপত্রের ছবি। আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার, আপনারা লিখে দিন, দেখেন আপনার হ্যান্ড রাইটিং দেখলে বুঝতে পারবেন, মনে হচ্ছে যে টাইপ করা, মানে কেউ টাইপ করে দিয়েছে লেখাটা, এত সুন্দর। আর আমাদের একটু দেখান স্যার, আমরা দেখতে চাই। আচ্ছা, আমি দাঁড়ান হোয়াটসঅ্যাপে একটু অ্যাড হয়ে নেই, পরে দেখেন আমি পরে একটা সুন্দর করে লিখবো, এখন তো তাড়াতাড়ি লিখে। আচ্ছা, এটা এটা মানে তাড়াতাড়ি লিখে এটার ফল। আচ্ছা আচ্ছা, সুন্দর করে লিখলে তো আরো অনেক সুন্দর হবে আশা করি। তো যাই হোক, আসুক আসলে দেখাবো আমি। সো গিগ ক্রিয়েট করবো, গিগ ক্রিয়েট করার শুরুতে আমাদের যেটা শর্ত সেটা হচ্ছে কি, আমাদেরকে সুইচিং টু সেলিংয়ে যাবো, এবং গিগ ক্রিয়েট করার শুরুতে আমাদেরকে কয়েকটা গিগ সম্পর্কে আসলে আমাদেরকে আইডিয়া নিতে হবে, আসলে আদার্স যেই পিপলরা রয়েছে তারা কী ধরনের গিগ ব্যবহার করছে। সো আমি আপাতত আদার্স গিগুলো দেখার জন্য সুইচ টু বাইংয়ে ক্লিক করলাম, বাইংয়ে ক্লিক করলে আমি অন্য মানুষদের গিগুলো দেখতে পাবো। সো আমার বিজনেস কার্ড রিলেটেড আমার গিগ, তাই না, মানে আমি ক্রিয়েট করব কোন রিলেটেড, বিজনেস কার্ড। সো আমি যদি লিখি বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন লিখে যদি আমি এন্টার করি, এন্টার করলে আমরা অনেকগুলো গিগ দেখতে পাবো, মানে যত বিজনেস কার্ড ডিজাইন রিলেটেড যত গিগ আছে সবগুলোই আমরা দেখতে পাবো। সো এটা লোডিং হোক, আমি একটু আপুর ইমেজটা আপনাদেরকে একটু দেখাই। অলরাইট, যদিও লেখাটা এখানে একটু বাঁকা আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না, যে হ্যান্ড রাইটিংটা কিন্তু মাশাল্লাহ বেশ চমৎকার, তাই না? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা হ্যান্ড রাইটিং আপনার। আচ্ছা, সমস্যা নেই, আমরা খুব আহামরি আগাই নেই, আমি যেটা বলেছিলাম যে আমাদের প্রোফাইল সেটিংস থেকে আমাদের প্রোফাইলটাকে একটু মডিফাই করে নিতে হবে। এই যে এখানটায় আপনারা লক্ষ্য করেন, এই যে এখানে জাকারিয়া আফজাল, সে কিন্তু বাংলাদেশে একজন ফ্রিল্যান্সার, সে লেভেল ওয়ানে আছে, সে 11টা কাজ করেছে, তার রেটিং হচ্ছে 4.8, নট মানে নট সো গুড, বাট তার রেজাল্টটা দেখেন, তার রেজাল্টটা কিন্তু 4.8, কিন্তু তার রেজাল্টটা সবার আগে চলে আসছে, তার রেজাল্টটা সবার আগে চলে আসছে, তার কারণটা কি? নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না?
সো তার কারণটা কি সেটা জানার জন্য তার লিগটা গিগটাকে আমাদের আগে নিয়ে আসতে হবে। এই যে সার্চ করার পরে যে গিগুলো সবার আগে চলে আসে সেগুলোর ভ্যালিউ কিন্তু খুব বেশি। ফার্স্ট পেজে আসাটাই হচ্ছে খুব চ্যালেঞ্জিং। আপনি যদি একবার ফার্স্ট পেজে চলে আসতে পারেন আপনার অর্ডার নিয়ে টেনশন করতে হবে না, অর্ডার অটোমেটিক আসবে। এখানে যতগুলো ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ডিজাইনই কী করেছে দেখেন, তার ডিজাইনটা আগে আসার কারণটা হচ্ছে কি, অন্যান্য ডিজাইনগুলোর চাইতে তার এই যে থাম্বনেইলের যে ডিজাইনটা এটা কিন্তু একটু অন্যরকম ক্রিয়েটিভ একটা লুক আছে তার এই ডিজাইনটার মধ্যে, বুঝতে পেরেছি। সে তার এখানে কী কী ব্যবহার করেছে, ফাইবারের লোগো ব্যবহার করেছে, বিভিন্ন আইকনস ব্যবহার করেছে, টেক্সটগুলো সুন্দর করে লিখেছে, স্মার্ট ওয়েতে একটা মকআপ তৈরি করেছে, চমৎকারভাবে সে এটাকে ফুটিয়ে তুলেছে যার জন্য তার লিঙ্কটা আগে চলে আসছে। একইভাবে পরের জন তার নাম হচ্ছে ঝর্ণা, ঝর্ণা সে কোন দেশে আমি জানি না, হতে পারে ঝর্ণা তার নাম হতে পারে। এই ঝর্ণা এই দেখেন জাকারিয়া আফজাল, সে কিন্তু তার নিজস্ব নাম দিয়েছে তাই না। এই যে মিডিটাসিয়া যাই হোক নাম আমি জানি, অনেক নাম পাবেন আপনারা যেগুলো উচ্চারণ করতে অনেক প্রবলেম হয়, আমারও হয়তো। সো এখান থেকে আপনারা এই গিগুলো একটু দেখবো আমরা, হ্যাঁ কয়েকটা গিগ বাছাই করে করে এবং প্রত্যেকেই দেখেন বিভিন্ন মকআপ সুন্দর সুন্দর মকআপ তৈরি করে করে তারা এই দিয়েছে, এবং স্টুডিও দেখেন কে কয়টা কাজ করেছে সেটাও দেখতে পারবো। এগুলো কাজ না, এগুলো এর বেশি কাজ করেছে, এগুলো হচ্ছে রিভিউ, কে কয়টা রিভিউ পেয়েছে, এ হয়তো আরও অনেক বেশি কাজ করেছে। তার স্টার্টিং প্রাইস হচ্ছে $20 তাই না, প্রত্যেকের স্টার্টিং প্রাইস হচ্ছে $20, $50, $15 এবং এগুলোর ভিতরে আরও প্যাকেজ আছে। যেমন আমি যদি এই ভদ্রলোক জাকারিয়া আফজাল ওনাকে যদি আমি একটু দেখাই, এই জাকারিয়া আফজালের এই প্রোফাইলে গেলে আপনারা দেখতে পাবেন সে একটা ডিজাইন কনসেপ্ট দিবে, ডাবল সাইডেড, 300 DPI প্রিন্ট রেডি, JPG PDF ফাইলস, আনলিমিটেড রিভিশন, এবং সোর্স ফাইলগুলো কী কী দিবে দেখেন, 1 ইঞ্চি ব্লিড দিবে, ব্লিড কী এগুলো নিয়ে আমরা আলোচনা করবো, এডিটেবল ফাইল দিবে, প্রিন্ট রেডি ফাইল দিবে, ফ্রি টেক্সট ফাইল দিবে, ক্রিয়েটিভ আইডিয়া দিবে, এবং ক্রিয়েটিভ বিজনেস ডিজাইন এক্সক্লুসিভলি অন ফাইবার, একটা চমৎকার একটা মকআপ সে দিয়েছে রাইট। এবং একই সাথে সে কয়েকটা ইমেজ অ্যাড করেছে, এটা আরেকটা ইমেজ, তার একই ডিজাইন কালার চেঞ্জ করে দিয়েছে। এর পরবর্তীতে সে এগুলো হচ্ছে তার ক্লায়েন্টের জন্য কাজ। দেখেন এই কাজগুলো কি খুব আহামরি কঠিন কাজ, দেখেন তো এই যে ফন্ট অসাম ব্যবহার করে লোগোগুলো নিয়ে আসছে, আইকনগুলো নিয়ে আসছে, টেক্সট ব্যবহার করছে, এখানে এই লোগো তো কোম্পানির যে মালিক মালিকই আমাদেরকে দিয়ে দিবে। দেখেন একদম সিম্পল, ভেরি সিম্পল একটা ডিজাইন, জাস্ট দুইটা কালার ব্যবহার করছে, এখানে একটা দুইটা কালার ব্যবহার করছে, এখানে ব্ল্যাক আর এই গ্রিন কালারটা ব্যবহার করছে। এই ডিজাইনটা আমরা বানাইতে পারবো কিনা, আমাদের সেই কনফিডেন্সটা আছে কিনা যে আমরা পারবো, এই ধরনের ডিজাইন যদি মার্কেট প্লেসে চলে আমার মনে হয় আপনাদের অনেকেই আছেন যারা এর চাইতে বেটার ডিজাইন করার কি বলে এবিলিটি আছে আপনাদের তাই না। এই ডিজাইন তো একবারে মানে বিগিনার লেভেলের ডিজাইন যাকে বলে, বিগিনার লেভেলের ডিজাইন বলে। এখন আরেকটি বিষয় বলি যে এই যে জাকারিয়া আফজাল, এই জাকারিয়া আফজালকে এত বিগিনার লেভেলের ডিজাইন করে কেন আপনাকে আপনাকে সবার প্রথমে দেখাচ্ছে। দেখেন জাকারিয়া আফজালের এখানে হার্ট সেভ করে রেখেছে কয়জন, 80 জন, 80 জন এইটাকে হার্ট রিয়্যাক্ট দিয়েছে। এই 80 জন হার্ট রিয়্যাক্ট দেওয়াতে 80 জনের ফেভারেটে এই জিনিসটা আছে, সো যার কারণে আমরা এই গিগটাকে আগে দেখছি। সো আমি অলরেডি আপনাদেরকে বলেছিলাম যে আমরা যখন আমি আপনাদেরকে একটা কমিউনিটি ক্রিয়েট করে দিব, যেখানে আপনি একটা গিগ ক্রিয়েট করা মাত্রই সেই কমিউনিটি থেকে আপনারা 100 হার্ট রিয়্যাক্ট পেয়ে যাচ্ছেন। সো এটা কি একটা পজিটিভ দিক হবে না আপনাদের জন্য, আপনাদের গিগগুলোকে সামনে নিয়ে আসার জন্য তাই না, এটা ডেফিনেটলি একটা ভেরি মাচ পজিটিভ থিং। সো কিছু জিনিস আমরা কিছু ট্রিক কিছু আসলে গিয়ে হেল্প ছাড়া পৃথিবীতে উইদাউট এনি হেল্প কেউ সাকসেসফুল হয়ে গেছে এটার কোনো এক্সাম্পল নাই, এমন কোনো এক্সাম্পল নাই। ইভেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব যারা আমরা বলি, ইভেন নট অনলি আমরা, প্রত্যেকটা দেশ প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ধর্মে যাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে আখ্যায়িত করা হয় আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে সাহাবিদের হেল্প নিয়েছেন, তিনি আমাদের স্বয়ং সৃষ্টিকর্তার হেল্প নিয়েছেন তাই না। উইদাউট এনি হেল্প ইউ ক্যান নট ডু এনিথিং রাইট। সো আমাদেরকে প্রত্যেকের হেল্প প্রয়োজন, প্রত্যেকটা সিস্টেমই কিন্তু একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা আরেকজনের উপরে নির্ভরশীল। সো এই কারণে আমি সবাইয়ের কাছে অনুরোধ করব, প্লিজ সবাইকে একটু হেল্প করবেন। ইভেন আমার নিজেরও হয়তো আপনাদের কাছ থেকে হেল্প প্রয়োজন হতে পারে। সো সবাইকে হেল্প না করলে আসলে আমরা কেউই সাকসেসফুল হতে পারবো না।
সো এই ক্ষেত্রে আমরা কখনোই কার্পণ্য করব না, কখনোই আমরা এই যে আমাদের ফ্রেন্ড, আমাদের যে টিম মেম্বাররা আছে, আমাদের ফ্রেন্ডদের বা আমরা নিজেরা সবাই সবাইকে এসে বলবো যে রিকোয়েস্ট করবো পলাইটলি, আবার হেল্প করবো, এটাকে আবার অপরচুনিটি যেন না বানায় ফেলি, হ্যাঁ এটাকে যেন আবার মানে একটা বিজনেস না বানায় ফেলি, এটাকে আমরা একটা মানবতার জায়গাটাতেই আমরা রাখবো, ঠিক আছে? সো সবাই আমরা এই সবাই সবাইকে হেল্প করবো। একটা গিগ বিলিভ করেন, আপনার এখানে যদি 100 লাভ রিয়্যাক্ট থাকে আপনার গিগটা অটোমেটিকলি সামনে চলে আসবে। অলরাইট, সো আমি নেক্সট টাইম যে ঝর্ণা ওনার প্রোফাইলটা যদি আমি একটু অ্যাড করি, এবং জাকারিয়ার প্রোফাইল পিকচারটাও যদি আপনারা লক্ষ্য করেন, জাকারিয়ার প্রোফাইল পিকচারটাও দেখেন খুব চমৎকারভাবে, সে যে একজন গ্রাফিক ডিজাইনার, সেইভাবে একটা হাসি মুখ, একটা হাসি মুখ দিয়ে সে একটা চমৎকারভাবে ডিজাইন করে নিয়েছে। এই ডিজাইনগুলো কীভাবে করে সেটা হয়তো আপনাদেরকে আমি দেখাই দেবো, ঈদের পরে হয়তো বসবো। দেখেন এই জাকারিয়ার টোটাল রিভিউ হচ্ছে 485টা রিভিউ টোটাল, সে কিন্তু কাজ টোটাল 485 করে নাই, কাজ হয়তো আরও বেশি করছে। সব ক্লায়েন্ট কিন্তু রিভিউ দেয় না, কিছু কিছু ক্লায়েন্ট আছে কাজ করে চলে যায়, রিভিউ দেওয়ার টাইম পায় না বা বিজি থাকে। তো তাকে 485টা টোটাল রিভিউ আছে, তার রেটিংটা একটু কম 4.9, এটা একটু বাজে বাট নট ব্যাড, 4.9ও কিন্তু অনেক। এবং দেখেন জাকারিয়ার স্কিল লেভেলটা দেখেন, সে এটা হচ্ছে তার ডেসক্রিপশন, আমরা যে ডেসক্রিপশনটা শর্ট করে লিখেছি সে সেই ডেসক্রিপশনটা দেখেন কত চমৎকারভাবে লিখেছে। এই যে আমি যেটা বলেছিলাম যে আপনাদের ডিজাইনগুলো, লোগো ডিজাইন, ব্র্যান্ড ডিজাইন, এই জিনিসগুলোকে সে আলাদা করে লিখেছে। সে দেখেন সেও কিন্তু অ্যানিমেশন নিয়ে কাজ করে, এই মার্জান আক্তারের মতোই, 3D মডেলিং, 2D পে, এই যে যা যা আছে সব কিছু কিন্তু সে করে। সো এই জিনিসগুলো দেখেন 24/7 অ্যাভেলেবিলিটি, দেখেন 24 ঘন্টায় সে অ্যাভেলেবেল, 24 ঘন্টা সে বলছে সে অ্যাভেলেবেল। একজন মানুষ কি 24 ঘন্টা অ্যাভেলেবেল হতে পারে? না, কিন্তু সে অ্যাভেলেবেল। আমার কাছে বিশেষ করে বায়াররা সাধারণত মেসেজ পাঠায় হচ্ছে রাত 11টার পরে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, ইউরোপ কান্ট্রিগুলোতে আপনার যখন রাত 11টা তখন বায়ারদের সকাল 10টা 11টা, তো তখন তারা হচ্ছে কি আপনাকে মেসেজ পাঠানো শুরু করে। রাত 11টার টাইমটা কি থাকে? রাত 11টার টাইম থাকে ডিনার টাইম, রাত 11টার টাইম থাকে হচ্ছে হয়তো আমাদের ঘুমানোর টাইম, তাই না, বা নামাজ পড়ার সময় বা যাই থাকুক আমাদের ব্যস্ততার সময় থাকে, বা আমরা রিল্যাক্সের টাইম থাকে রাত 11টা। সে রিল্যাক্সের টাইমে বায়াররা আসে আপনার সাথে কথা বলতে, কমিউনিকেশন করতে। সো ওই টাইমটা আপনাকে রিল্যাক্স হওয়া যাবে না, ওই টাইমটাতে আপনাকে সময় দিতে হবে। রাতে আমি যখন ঘুমাই থাকি আমার ফোনে যখন নোটিফিকেশান আসে আমার ঘুমটা ভেঙে যায় চট করে, ভেঙে গেলে আমি দেখি যে আসলে কে নোটিফিকেশান দিয়েছে। সো আমার যদি মনে হয় আমার কোনো ক্লায়েন্ট আমাকে নোটিফিকেশান দিয়েছে, আমার একটু কষ্ট হলেও, ঘুম ঘুম চোখে হলেও, আমি একটু কষ্ট করে হলেও রিপ্লাইটা করি। কারণ কি, সাপোর্ট, ক্লায়েন্ট যখন দেখবে যে না একে আমি নক করলেই সাথে সাথে পাচ্ছি, তাহলে আমার সাথে কমিউনিকেশনটা ভালো হচ্ছে, তাহলে ক্লায়েন্ট আমাকে পছন্দ করবে। যেমন আমি অলরেডি ইন্টারনেট কানেকশন চেঞ্জ করেছি, আচ্ছা গল্পে চলে যাচ্ছে, আচ্ছা বাদ দিই, আচ্ছা সো এই জিনিসগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। সো এইসব কারণেই জাকারিয়ার, এইসব কারণেই জাকারিয়া এখন নাম্বার ওয়ান বিজনেস কার্ড ডিজাইনিংয়ে রয়েছে। জাকারিয়ার প্রাইসিংটা কিন্তু সো হাই, $20 পার ডিজাইন, একটা ডিজাইন কনসেপ্ট $20, দুইটা ডিজাইন কন্টেন্ট কনসেপ্ট $30, এবং এখানে আছে দুইটা বিজনেস কার্ড এবং ডাবল সাইড প্লাস লেটার হেড এবং ইনভেলপ দিচ্ছে এবং রেডি PDF ফাইল দিচ্ছে। দেখেন প্রিন্ট রেডি PDF ফাইল, এই PDF ফাইলটা এখন ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড ওয়াইড পপুলার, এই চায়নাদের জন্য, শুধুমাত্র চায়নারা এই PDF ফাইলটা ব্যবহার করে, এরা হচ্ছে গিয়ে পুরো ওয়ার্ল্ডটাকেই এখন ডোমিনেট করছে। সো এই PDF ফাইলটাও সে প্রোভাইড করছে প্রিন্টের জন্য, ঠিক আছে? এও হয়তো আমার মতোই ভুক্তভোগী যে প্রিন্টের জন্য PDF ফাইল রেডি করে দিতে হয়। সো PDF ফাইলটা হয় কি, এমনভাবে তৈরি করা হয় যেন যে কেউ ক্লাস 5 একটা বাচ্চা দেখলেও বুঝতে পারবে যে এটা প্রিন্টের প্রসিডিউরটা কী হবে। সো ওভাবে করে আমরা করে দেবো, আমরা যখন ইলাস্ট্রেটর শিখবো অ্যাডভান্স লেভেলে তখন আমরা এগুলো দেখবো আর কি। সো তার প্রাইসিংটা সো হাই, তারপরেও কিন্তু সে মার্কেটে সবার আগে আছে এবং তার রেটিংও কিন্তু খুব একটা আহামরি না, বাট সে আগে আছে, তাই? এই যেখানে সে ফ্রি কিউআর কোড দিচ্ছে, ডাবল সাইডেড দিচ্ছে, সে কী কী জিনিস দিচ্ছে সেগুলো বিস্তারিত এবং প্রাইসিংটাও সে বলে দিয়েছে প্রত্যেকটা জিনিসের। সো এই জিনিসটা আপনাদের খুবই হেল্পফুল। এবং তার এই ডিজাইনগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি, সে ডিজাইনগুলো দেখেন, এটা একটু আগেই বললেন যে খুব বিগিনার লেভেলের ডিজাইন, এটা কিন্তু একটা বিজনেস কার্ড ডিজাইন, দেখেন খুবই সিম্পল একটা বিজনেস কার্ড ডিজাইন। তারপর এটা করেছে নাইস ওয়ার্ক, ক্লায়েন্ট বলেছে নাইস ওয়ার্ক, এই ওয়ার্কটা কিন্তু বলেছে এক্স্যাক্টলি হোয়াট উই ওয়ান্টেড, ঠিক আছে, এক্স্যাক্টলি হোয়াট উই ওয়ান্টেড ক্লায়েন্ট বলেছে। এই বিজনেস কার্ডটা যদি, এই বিজনেস কার্ডটা খুব আহামরি একটা বিজনেস কার্ড, খুব কঠিন কি বিজনেস কার্ডটা, একটা ব্যাকগ্রাউন্ড, কিছু শেপ, কিছু লোগো, একটা লোগো তো দিয়েই দিবে, ফন্ট, আইকন, খুব কঠিন কি কাজটা। এক্সিলেন্ট সার্ভিসিও, না স্যার, এক্সিলেন্টি সার্ভিসিও, এটা হচ্ছে কি অনেকটা আপনাদের পর্তুগাল ল্যাঙ্গুয়েজ আর কি, পর্তুগাল বা হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ এই ল্যাঙ্গুয়েজ এগুলো বলে যে এক্সিলেন্ট, তো তারপরে হচ্ছে কি সার্ভিসিও, বুঝছেন, এই ধরনের ক্লায়েন্টগুলো বলে। এখানে আছে কিনা ওর অ্যাড্রেস,
লোস বা এই যে পর্তুগিজ বা এগুলো আর কি। সো এই যে এটা হচ্ছে কি ওর আরেকটা বিজনেস কার্ড, দেখেন এই বিজনেস কার্ড আর এই বিজনেস কার্ড হয়তো বা সেম বিজনেস কার্ড, এটা ছিল ফ্রন্ট সাইড, এটা ছিল ব্যাক সাইড, রাইট? এই ব্যাক সাইডটাতে ও এডিট করে দিয়েছে, এই যে আইকনগুলো ব্ল্যাক কালার ব্যবহার করেছে। কিউআর কোড আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কি কিউআর কোড, কিউআর কোড কিভাবে জেনারেট করে, স্যার দেখিয়েছিলেন, স্যার দেখিয়েছিলেন, সহজ না কিউআর কোড কি খুব কঠিন? সহজ আছে। এরপরে দেখেন যে এখানে এই বিজনেস কার্ডটা দেখেন, এই বিজনেস কার্ডটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আছে, তাই না? একটা মোটামুটি ভালোই আছে, কালার টালার মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগছে না। এই বিজনেস কার্ডটা দেখেন একটা এই ওনার, এই যে বিভিন্ন ব্রোকার যারা থাকে ফাইন্যান্সিয়াল গ্রুপের, বিশেষ করে আপনার ট্যাক্সে ভ্যাটে বা লয়ার, এরা কী করে, এরা এদের নিজেদের ছবি দিতে পছন্দ করে কার্ডে, বুঝতে পেরেছেন? আমেরিকায় এই জিনিসটা বেশি হয় যে বিভিন্ন ব্রোকার থাকে, হাউস রেন্ট ব্রোকার, তারপরে হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল ব্রোকার, ইনকাম ট্যাক্স ডিডাকশন কমিউনিটি, এই ধরনের বিভিন্ন সাপোর্টেড জিনিস থাকে। আমেরিকায় ইনকাম ট্যাক্সের উপরে যারা কাজ করে তারা প্রিটি মাচ রিচ পিপল। সো বাংলাদেশে যদি এদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না, সো এই ধরনের পিপলগুলো কী করে, এরা হচ্ছে কি নিজের ছবি ব্যবহার করতে পছন্দ করে। তো ছবিটা ব্যবহার করতে পারবো আমরা, পিএনজি করে নিতে পারবো যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে, পারবো না? এরপরে এই যে আইকনগুলো ব্যবহার করতে পারবো, কিউআর কোড ব্যবহার করতে পারবো, মক আপ তৈরি, মক আপের বিষয়টা আমি একটু দেখাই দিব, মক আপ অনেক ইজি ওয়েতে করা যায়, মক আপগুলো দেখাই দিব। আপনারা অলরেডি হয়তো জেনেছেন যে মক আপগুলো অনেক রেডি ফাইল পাওয়া যায়, মক আপের টেমপ্লেট পাওয়া যায় অনেক চমৎকার চমৎকার ফ্রি, এটা জানেন হয়তো আপনারা, তাই না? এই মক আপগুলো কীভাবে ফ্রি ডাউনলোড করে সেগুলোকে ব্যবহার করবো সেগুলো আমি দেখিয়ে দিই কোনো প্রবলেম। সো ওভারঅল আমরা একটা কনসেপ্ট পেয়েছি কিনা যে আমাদের গিগটা কেমন হবে? সো রাইট নাও আমাদের আসলে সময়ও খুব কম। আচ্ছা ঝর্ণার, ঝর্ণার ওই প্রোফাইলটা একটু দেখি আমরা। ঝর্ণা দেখে আমার কাছে মনে হচ্ছে শি ইজ এ বাংলাদেশি ডিজাইনার, এবং তার প্রোফাইলটা যদি আমরা একটু পর্যালোচনা করি, সে অলরেডি দেখেন শুধুমাত্র ডিজাইন, লোগো, বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি, দেখেন একটা গিগের মধ্যে সে অনেক কিছু ঢুকাই দিছে, অনেক কিছু রাখছে, একই গিগ সে কয়েকটা বানাইছে, দেখেন একই সেম জিনিস, ডিজাইন কাস্টম লোগো অ্যান্ড স্টেশনারি ফর ইয়োর ব্র্যান্ড, ডিজাইন ইয়োর লেটার হেড অর ইনভয়েস উইথ ওয়ার্ড ফাইল, এবং এখানে দেখেন ডিজাইন লাক্সারি অ্যান্ড ইউনিক বিজনেস কার্ড। তো ওর মেইন স্ট্রংগেস্ট এরিয়াটা হচ্ছে ওর বিজনেস কার্ড। এই বিজনেস কার্ড দিয়ে দেখেন কতগুলো গিগ করছে, চারটা গিগ করছে, চারটা গিগের মধ্যে সবচেয়ে হিট গিগ হচ্ছে এইটা, দিস ওয়ান। সেম আমাদেরও, আমাদেরও আমি অনেক ভালো ভালো গিগ তৈরি করেছি, আমার সেই গিগুলো কাজ করে নাই। কোন গিগটা যে আসলে মানুষ একবার হিট হয়ে যায় এটা আসলে বলা যায় না, বুঝতে পেরেছেন? এটা হিট করার আসলে কোনো দক্ষতা নাই। যেমন এই যে দেখেন ঝর্ণা, ইনি যে ছবিটা দিয়েছেন মোটামুটি একটা ভালো একটা ছবি দিয়েছে, তার গালে হাত দিয়ে মোটামুটি মনে হচ্ছে যেন সে প্রফেশনাল, বা তার হাসিটার মধ্যে একটা কনফিডেন্স লুকিয়ে আছে, তাই না? সো এই এই ধরনের ছবিগুলো আমরা ব্যবহার করবো, আর মানে খুব আহামরি সুন্দর হইতে হবে তা না, বাট একটা নাইস প্রেজেন্টেবল ছবিটা যেন হয়, এমন যেন না হয় যে আমরা ফটোগ্রাফার ভাড়া করলাম, যে লাইট সেট আপ ভাড়া করলাম, ক্যামেরা ভাড়া করে তারপরে ছবি তুলবো, আমরা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ছবি ব্যবহার করবো, ওকে? সো এভাবে করে আমরা হচ্ছে গিয়ে দেখি ঝর্ণার যে গিগটা হিট হয়েছে সেটা একটু দেখি, আর যেগুলো হিট হয়নি সেগুলো দেখার আপাতত সময় আপনারা দেখে নিন, কেন হিট হয় নাই ব্যর্থতার গল্পটাও দেখবেন আপনারা। সো চমৎকার, দেখেন চমৎকার একটা ডিজাইন করেছে, দেখেন তার মেইন কাজ হচ্ছে বিজনেস কার্ড, তারপরে সে লেটার হেড তৈরি করেছে, ফাইল ফোল্ডার তৈরি করেছে, ইনভেলপ তৈরি করেছে, দুইটা পেন্সিল, দুইটা ক্লিপ সে এখানে রেখেছে মক আপে। এই মক আপটা ফ্রি মক আপ, এটা আমিও কাজ করেছি ওয়ান্স আপন এ টাইম। সো এইগুলো ফ্রি মক আপ, এগুলোর লিস্ট আছে আমার কাছে, আমি দিয়ে দিব আপনাদেরকে। আমার কাছে পেইড কিছু জিনিসের লিস্ট আছে, পেইড কিছু রিসোর্স আছে আমার কাছে, যেগুলো আমার বিভিন্ন সময় কিনতে হয়েছে বা বিভিন্ন ক্লায়েন্ট আমাকে প্রোভাইড করেছে। আরেকজন মানে ডিজাইনার আছে যে বিভিন্ন রিসোর্স শেয়ার করে আমাদের সাথে, সেই ডিজাইনার আমাদেরকে একটা লিঙ্ক দিয়েছিল, সেই ডিজাইনারের লিঙ্কটা আমাদের কাছে রয়েছে, সেটাও আমি আপনাকে প্রোভাইড করে দেবো। সেখানে পেইড অনেক কিছু পাবেন, এগুলো ফ্রি, এগুলো অনলাইনে freepic.com, তারপরে হচ্ছে গিয়ে ai.com, তারপর হচ্ছে freedownload.com, victizy.com, এরকম অনেক ডট কম আছে, মানে অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে আপনারা ফ্রি গ্রাফিক্যাল যে রিসোর্সগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করতে পারবেন। অলরাইট, আচ্ছা গিগটা আমি আজকে আর ক্রিয়েট করে দেখাই না, না দেখাই, আপনারা একটু গিগগুলো আমার মনে হয় যে পর্যালোচনা করে গিগ সম্পর্কে আইডিয়া নিয়ে আসেন, আইডিয়া নিয়ে রাখেন, ঠিক আছে? সো এখানে আমি যদি একটু লক্ষ্য করি যে ও এই ডিজাইনটা করেছে, করার পরে সে একই ডিজাইন, দেখেন সেম ডিজাইন, সেম টু সেম ডিজাইন, সে জাস্ট কালারটা চেঞ্জ করেছে। কালার চেঞ্জ করার প্রয়োজন হয় না, বাট একটু আমরা
ইয়ে করলে কালার চেঞ্জ করা যায়। সো এর পরবর্তী ডিজাইনটা সেম ডিজাইন, সে কালার চেঞ্জ করছে, ডার্ক করেছে, ডার্ক করাতে তার ব্যাকগ্রাউন্ডটাও ডার্ক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একই সেম জিনিস সে করেছে। সো সে কিন্তু কাজ খুব একটা করে নাই, কাজ কী করেছে, সে হয়তো বা এই লোগোটা তৈরি করেছে কৃষ্ণ রিয়েল ইস্টেট, কৃষ্ণ রিয়েল ইস্টেট, এটা হয়তো বা ইন্ডিয়ান ক্লায়েন্ট হতে পারে যেহেতু কৃষ্ণ নিয়ে কাজ করছে, যাই হোক। সো এখন দেখি তার রিভিউ, তার কাজ দেখেন, এই কাজটা দেখেন, আহামরি কি কাজগুলো, খুব কঠিন কি? আমার মনে হচ্ছে না কঠিন কাজ, আমরা পারবো। এই যে সেম জিনিস, সে এই বিজনেস কার্ডটা ডিজাইন করেছে, ক্লায়েন্ট বলেছে ভেরি প্রফেশনাল। সো সে যদি এই কাজটা করে ক্লায়েন্টের মন জয় করতে পারে, আপনি কেন পারবেন না, তাই না? সে যদি এই ধরনের একটা ডিজাইন করে অল পারফেক্ট ফাস্ট ডেলিভারি, শুনেন কাজ আপনার কী হচ্ছে দ্যাট ডাজেন্ট ম্যাটার, ম্যাটারটা হচ্ছে আপনি কতটা ফাস্ট কাজ করে দিলেন। আমরা ক্লায়েন্ট অর্ডার দেওয়ার সাথে সাথে আধা ঘন্টার মধ্যে যদি ক্লায়েন্টকে কাজটা পাঠাই দিই, ক্লায়েন্ট মুগ্ধ হয়ে যাবে, ওয়াও এত ফাস্ট। এই কাজগুলো আমেরিকা ইউরোপ কান্ট্রিগুলোতে অনেক এক্সপেন্সিভ, এক একটা কাজ ওরা $100 নিচে কোনো ডিজাইনার পায় না, সেটা যত ছোটো কাজই হোক না কেন, মিনিমাম $100, $50 নিচে কোনো কাজই হয় না ইউএসএতে। ইউএসএতে $50 নিচে কেউ কোনো কাজ করবে না, মিনিমাম আপনাকে $50 পে করতে হবে যে কোনো কাজের জন্য, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি এত সুন্দর একটা ক্রিয়েটিভ ডিজাইন করে দিচ্ছেন, তাকে অবশ্যই আপনাকে $100 পে করতে হচ্ছে, বাট আপনাকে দিয়ে করাচ্ছে তার কারণ হচ্ছে সে কম প্রাইসে করাতে পারছে $20, রাইট, যে টাকাটা তার দেশে এই টাকায় কেউ পোষাবে না, তাই না? সো এই কারণে আপনি ফাস্ট ডেলিভারি দিবেন। জি বলেন ভাইয়া, বলছি যে বায়ার কি আমাদের ডিজাইন কি দিয়ে দিবে নাকি আমরা নিজের কনসেপ্ট থেকে ডিজাইন তৈরি করতে হবে? বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, বেশিরভাগ ক্ষেত্রে বিজনেস কার্ডের ক্ষেত্রে ক্লায়েন্ট কোনো ডিজাইন দেয় না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, আমরা কুটায় কুটায় ক্লায়েন্টকে জিজ্ঞেস করি, কিভাবে জিজ্ঞেস করি যে স্যার হুইচ কালার ডু ইউ প্রেফার মোস্ট, হোয়াট ইজ ইউর, আমরা ডিজাইন করার আগে ক্লায়েন্টকে চরম লেভেলের বিরক্ত করি। ফার্স্ট বিরক্তটা হচ্ছে কি, তার কাছে কালার কনসেপ্টটা নিয়ে নিই, কালার কালার চয়েসেবল কালার, তার পছন্দের রং কি সেটা আমরা জেনে নিই। আমি এখন আমার অপছন্দের রং হচ্ছে সে আমার হলুদ, হলুদ কালারটা আমার অপছন্দের রং। এখন আমাকে যত সুন্দর করেই ডিজাইন করে দেন না কেন, যদি আপনি ডিজাইনটা হলুদ কালারের করেন, আমি বলবো কী বানাইছেন মিয়া, খ্যাত বানাইছেন, রাইট? যদিও আমি খ্যাতকে নেগলেক্ট করছি না, বাট আমি বলবো যেটা আমার মন মতো হয়নি, যত সুন্দরই হোক যত ক্রিয়েটিভই হোক। সো কালার ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট। সো ফার্স্ট অফ অল আমাদেরকে ক্লায়েন্টকে নক করে জিজ্ঞেস করতে হবে যে ডু ইউ হ্যাভ এনি প্রেফারেবল কালার স্যার, ইফ ইউ হ্যাভ প্লিজ ইউ ক্যান শেয়ার উইথ আস, আই উইল সাজেস্ট ইউ ফিউ কালার্স, বাট ইফ ইউ হ্যাভ এনি ফেভারিট কালার ইউ ক্যান শেয়ার উইথ মি। দেন তার পছন্দের রঙটা আমরা জানলাম, বা সে যদি বললো যে আই ডোন্ট হ্যাভ এনি ফেভারিট কালার ইউ ক্যান সিলেক্ট এনিথিং, সো তখন আমরা কী করি, তখন আমরা তার লোগোর কালারটা চয়েস করি, লোগোর কালারটা থিঙ্ক করি যে আচ্ছা এই ভদ্রলোক লোগোটার কালার ছিল লাল, তার মানে তার লাল কালারটা দিলে সে খাইতে পারে, মানে খাইতে পারে বলতে সে পছন্দ করতে পারে, ওকে? সো এই লাল কালারটা আমরা লাল রিলেটেড, রেড রিলেটেড যে কালারগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করি, ওকে? সেকেন্ড থিং, ইনফরমেশন, এই যে ইনফরমেশনগুলো এগুলো তো লাগবে, এগুলো আমরা কুটায় কুটায় জিজ্ঞেস করবো যে এই ইনফরমেশনগুলো ঠিক আছে তো, এগুলো অল রাইট, এগুলো প্রবলেম নাই তো, এগুলো ফিক্সড? তখন সে যদি বলে হ্যাঁ ওকে ইটস ফাইন, দেন আপনি তাকে কয়েকটা ডিজাইন স্যাম্পল আপনি আপনার মতো করে ক্রিয়েট করে দিলেন আপনার কাছে। আমাদের আমরা যেটা করি ফার্স্টে, আমাদের কাছে আসলে কি কাজ আসলে আমরা খুব দ্রুত কাজগুলো দিতে পারি এ কারণেই যে আমাদের কাছে কিছু ডিজাইন করাই থাকে। যেমন হসপিটালের জন্য এক ধরনের বিজনেস কার্ড হয়, ট্রাভেল এজেন্সিগুলোর জন্য এক ধরনের বিজনেস কার্ড হয়, কোচিং সেন্টার বা ট্রেনিং সেন্টারগুলোর জন্য এক ধরনের বিজনেস হয়, আইটি রিলেটেড কোম্পানি যেগুলো, সফটওয়্যার রিলেটেড কোম্পানি সেগুলোর জন্য এক ধরনের বিজনেস কার্ড হয়, তারপরে হচ্ছে কি আপনার গ্রোসারি আইটেম বা অনলাইন স্টোরের জন্য এক ধরনের বিজনেস কার্ড হয়। এই ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়াগুলোর বিজনেস কার্ড আমাদের কাছে ডিজাইন করাই আছে, আমাদের কাছে এই ধরনের ডিজাইনগুলো আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন করাই থাকে। আমরা কী করি, অর্ডার আসলে ওই ডিজাইনটাকে একটু মডিফাই করে এদিক সেদিক করে কালার টালার একটু ডানে বামে নিয়ে আমরা মোটামুটি আধা ঘন্টার মধ্যে রেডি করে পাঠিয়ে দিই, ওকে? সো আমাদেরকে সব কিছু তৈরি করে রাখতে হবে, কাইন্ড অফ রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্টে যখন আপনি যান আপনি খাবারটা অর্ডার করলেন, ওরা উইদিন 20 মিনিটস অর উইদিন 15 মিনিটসের মধ্যে আপনার সামনে নিয়ে আসে চিকেন ভুনা, তাই না, মেজবান, তাই না, মেজবানি ভুনা বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসে, গরুর কাচ্ছি, কারণ কি, কারণ হচ্ছে ওদের কাছে ইনগ্রিডিয়েন্টগুলো যেগুলো আছে যেমন পেঁয়াজ মরিচ, যারা রান্না করে তারা ভালো বুঝবেন যে ইনগ্রিডিয়েন্ট বা রান্নার যেই উপকরণ সেগুলো কিন্তু রেডি করা থাকে।
আপনি অর্ডার দিলে তারা কি করে একসাথে নিয়ে এসে এগুলো হয়তো ওভেনে অথবা চুলায় অথবা তাদের ইলেকট্রিক যে কোনো মাধ্যমে সেটা রান্না করে আপনাকে প্রোভাইড করে দিয়ে দিচ্ছে। আপনি খেয়ে আপনিও সার্ভিসের দ্রুত চলে আসছে। এখন আপনি রেস্টুরেন্টে গেলেন, আপনি রেস্টুরেন্টে যাওয়ার পর রেস্টুরেন্টের মালিক যদি এখন বাজারে যায় মুরগি কিনে আসতে আসতে মনে করেন সন্ধ্যা পর, আপনি বসে থাকবেন না। সো এই জন্য আমাদের ডিজাইনারদেরকেও ঠিক আমাদের ইনগ্রিডিয়েন্টগুলোকে একটা জায়গায় গুছিয়ে সাজিয়ে রেখে দিতে হবে। অর্ডার আসা মাত্রই আমরা সেটাকে কাস্টমাইজ করে মডিফাই করে আমরা ডেলিভারি করে দেবো। দিস ইজ দ্য ওয়ে, ঠিক আছে, ফাস্টেস্ট ওয়েতে কাজ করার। অলরাইট, সো ডিজাইন দিয়েও দিতে পারে, না দিলে আমরা নিজেরা বানিয়ে নিব। দিয়ে দিলে আমাদের জন্য সহজ, আমরা একদম দেখে দেখে কার্বন কপি আমরা করতে পারি, আমরা কপি পেস্ট করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি, দেখে দেখে করাটা আসলে সহজ আমাদের জন্য। ওকে, অলরাইট, সো আরেকটা কাজ আপনারা করবেন, যেহেতু বিগিনার, আমি যে কাজটা করতাম বিগিনিংয়ের সময়, আমাকে যদি কোনো অর্ডার দিত যে কাজটা আমার কাছে নাই বা আমার করা নেই, আমার কাছে নাই, তখন আমি কী করতাম, আমি গুগলে সার্চ করতাম কিংবা ডিফারেন্ট কিছু ডিজাইনারের কাজে আমি নামাতাম, পাঁচটা কাজ আমি নামাইতাম। নামাই আমি কী করতাম, পাঁচটা ডিজাইনারে দেখা গেছে ওর ফ্রন্ট পেজের উপরের অংশটুকু ভালো লাগছে বা এখানে আমার নিচের অংশটুকু ভালো লাগছে, যে ফোন নাম্বার যেভাবে দিছে এই স্টাইলটা আমার ভালো লাগে নাই, আমি এটা নিতাম না। আমার নিচের অংশটুকু ভালো লাগছে, নিচের অংশটুকু নিতাম। আরেকটা ডিজাইন থেকে আমার কালার পছন্দ হয়েছে, কালার নিতাম, ঠিক আছে। আমি কিন্তু কালার প্যালেট যে আছে এটা আমি জানতাম না, অনলাইনে কালার প্যালেট পাওয়া যায়, আমি কালারগুলো নিতাম বিভিন্ন ডিজাইনারের কাছ থেকে দেখে দেখে, তখন আমার অনেক ভুল ছিল আমার। সো বাট রাইট নাও আপনারা কিন্তু কালার প্যালেটও পেয়ে যাচ্ছেন, কালার সুন্দর সুন্দর কালার ব্যবহার করতে পারছেন। সো ফন্টগুলো আমার যে ফন্টটা ভালো লাগতো সেই ফন্টটা আমি ব্যবহার করতাম। সো চার পাঁচটা ডিজাইনকে একত্রিত মার্চ করে আমি একটা সুন্দর চমৎকার হয়ে যেত। দেখা যেত যে ওই চার পাঁচটা ডিজাইনের চাইতে আমার ডিজাইনটা আরও বেশি ক্রিয়েটিভ মনে হচ্ছে, আরও বেশি সুন্দর, আরও বেশি ক্লিন, আরও বেশি ফ্রেশ মনে হচ্ছে। ডিজাইনিংয়ের ক্ষেত্রে, গ্রাফিক ডিজাইনিংয়ের ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখবেন, ইন্টারন্যাশনালি, বাংলাদেশের ক্ষেত্রে আলাদা, বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু আলাদা, বাট ইন্টারন্যাশনালি আপনি যখন কাজ করবেন দেখবেন ওদের ডিজাইনগুলো খুব ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, মানে খুব আহামরি গর্জিয়াস কিছু থাকে না। যেমন বাংলাদেশি যদি কোনো বিজনেস কার্ড আপনি বানাইতে চান, এখানে দেখবেন লোগো, এখানে দেখবেন গভর্নমেন্টের লোগো, এখানে দেখবেন নিচে সুন্দরবনের ছবি, এখানে দেখবেন জাতীয় শহীদ মিনারের ছবি, এখানে দেখবেন মানে বিভিন্ন ছবি টবি দিয়ে, এখানে রং চং, এখানে লাল, এখানে নীল, এখানে হলুদ, এখানে সবুজ, তাই না, দিয়ে আজই অর্ডার করুন, অর্ডার নাও, বাই নাও, কিনে ফেলুন, ধরা খাবেন, এই ধরনের জিনিসপত্র থাকে, একই ডিজাইনের মধ্যে হজবড় ল হয়ে যায়। বাট ইন্টারন্যাশনালি ওরা কী করে, ওরা ফ্ল্যাট মানে একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন ডিজাইন পছন্দ করে। সো এই ডিজাইন কার্ডগুলো যদি দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন, জাস্ট নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে, জাস্ট টেক্সট, জাস্ট এই যে সেই হালকা পাতলা কিছু জিনিস এগুলোই অ্যাড করে, দেখছেন একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন ডিজাইন। সো এই জিনিসগুলো মোটামুটি পছন্দ করে। এই ডিজাইনটা দেখেন একদম কী আছে, এই ডিজাইনটা কী আছে, আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে আসলে দেখার মতো কী আছে। তারপরেও দেখেন আপনার এখানে যেটা আছে সেটা হচ্ছে একটা চমৎকার কালার আছে, আমার লোগোর কালারের সাথে মিল করে চমৎকার একটি কালার রয়েছে, টেক্সটগুলো খুব সুন্দর করে বসিয়েছে, আইকনগুলোর কালারগুলো সুন্দর করে বসিয়েছে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপে মনে মেসেজ আসছে, যাই হোক, এখানে দেখুন, দ্য সেলার ওয়াজ ভেরি ক্রিয়েটিভ, প্রফেশনাল অ্যান্ড প্রম্পটেড, দ্য কমিউনিকেশন ওয়াজ স্মুথ অ্যান্ড, আরও কিছু লিখেছে যেটা পড়তে পারছি না। সো কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, খুবই সিম্পল একটা কাজ, রাইট, ভেরি নাইস ওয়ার্ক, ওয়াজ উইলিং টু ওয়ার্ক উইথ মি, ঠিক আছে, ভেরি নাইস ওয়ার্ক। যদি ইমেজটা কি আমি দেখতে পাচ্ছি না, লোড হচ্ছে না, আমার নেটের অবস্থা আজকে ভয়ঙ্কর, চরম ভয়ঙ্কর, ওই আলো, নেটের অবস্থাটা খুব খারাপ। সো ওভারঅল আমরা সবাই এই ডিজাইনগুলো দেখবো এবং একই সাথে এদের প্রাইসিংটা দেখবো, আমরা প্রাইসিংটা রাখবো একটু কম রাখবো, আমি সবাইকে বলে দিই প্রাইসিংটা আমরা একটু কম করে দিব। এবং এখানে দেখেন সে এইখানে কিওয়ার্ডগুলো দিয়ে দিয়েছে, সে কী কী জিনিস করবে, ঠিক আছে, এখানে যদি কোনো কিছু না বোঝেন সেগুলো আপনারা দেখবেন, কমপ্লিমেন্ট স্লিপ, প্রেজেন্টেশন ফোল্ডার, ইনভেলপ, লেটার হেড, বিজনেস কার্ড, ইমেল সিগনেচার, ইমেল সিগনেচারটা কী এগুলো আপনারা দেখে নেবেন, নো প্রবলেম, এখানে তার ডিসক্রিপশনটা দেখবেন। ওকে, আই গেস আপনারা যদি এরকম টপ লেভেলের দশটা ডিজাইনারকে দেখেন, দশটা ডিজাইনারের লেখাগুলো, এই লেখাগুলোকে আমরা কী করবো, এই যে তার কই গেল, এই যে তার প্যাকেজিংগুলোকে কী করবো বা তার এই যে ডিসক্রিপশন ওভারভিউ যেটা, এই যে ওভারভিউ যেটা, এই ওভারভিউটাকে আমরা কপি করে নিয়ে আসবো, কপি করে নিয়ে এসে আমরা রাখবো একটা জায়গায়, একটা স্পেসিফিক জায়গায় রাখবো, রেখে আমরা হচ্ছে গিয়ে
ভাগ ভাগ করে আমরা চার পাঁচটা ডিজাইনকে একসাথে করে, আমাদের যদি লেখার সমস্যা হয় আমরা এগুলো দেখে দেখে ওদের মতো করে একদম কপি পেস্ট যেন না হয়, খবরদার আমি বারবার বলে দিই এই ক্ষেত্রে কপি পেস্ট করবেন না। ও যদি ক্লেম করে যে আমার লেখা কেউ একজন কপি করে দিছে, ফাইবার কাছে যদি অ্যাজ এ সেলার ও যদি কমপ্লেন করে আপনার অ্যাকাউন্ট সাথে সাথে ব্যান। ফাইবার এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি একবার রিপোর্ট করলে তার পুরো প্রোফাইলটা মানে গন। ফাইবার রিপোর্ট করলেই, ফাইবারে ফ্ল্যাগ আসলেই ফাইবার আপনার প্রোফাইল মানে ব্যান করে দেয়। ফাইবারের এত যাচাই বাছাই করার সময় নেই, ঠিক আছে? ফাইবার একটু বেশি সিকিউর, বেশি প্রবলেম করে ফাইবার, অন্যান্য ওয়েবসাইট এত প্রবলেম করে না, বাট ফাইবারটা আমি কেন আপনাদেরকে দেখাচ্ছি? ফাইবার এত প্রবলেম, এত রেস্ট্রিক্টেড, এত ঝামেলা, তাহলে ফাইবারে কেন কাজ করবো? হ্যাঁ, ফাইবারটা হচ্ছে কি, সত্যি কথা বলতে বিগিনার লেভেলে কাজ পাওয়ার জন্য খুবই সহজ একটা সাইট ফাইবার। ফাইবার থেকে আপনারা খুব অন্যান্য সাইটে যতটা স্ট্রাগল করা লাগে, যেমন আপওয়ার্ক কিন্তু ফ্রি ছিল আগে আমরা যখন শুরু করেছিলাম, এখন কিন্তু ফ্রি না। আপওয়ার্কের প্রতি কানেক্টের জন্য আমাদেরকে $0.15 পে করতে হয়, ঠিক আছে? প্রত্যেকটা কানেক্ট কি এগুলো নিয়ে আস্তে আস্তে ডিসকাস করবো। একটা জবের জন্য যদি আমাদেরকে বিট করতে হয় আমাদেরকে অ্যাটলিস্ট আপনার $0.30 অথবা $0.45 আমাদেরকে খরচ করতে হয়। তার মানে একটা জবে অ্যাপ্লাই করতে আমাদেরকে প্রায় 40-50 টাকা আমাদেরকে খরচ করতে হয়। সো এইভাবে করে আমরা আসলে বিট করি বা আমরা কাজগুলো পাই। সো এখানে আপনাদের খরচের জায়গাটা নেই ফাইবারে, ফাইবার থেকে শুধুমাত্র আর্নিংয়ের স্কোপটা আছে, খরচ করতে হয় না। ফ্রিল্যান্সারেও আপনারা জানেন freelancer.com আগে খুব সহজ ছিল, এখন যেটা করে freelancer.com আপনার জব বিট করলে আপনাকে সবাই আগে রাখার জন্য $1 করে চার্জ করে, ঠিক আছে? আপনাকে সবার আগে উপরে উঠে নিবে, $0.50 চার্জ করে। এটাও আসলে এই মার্কেট প্লেসগুলোর একটা বিজনেস স্ট্র্যাটেজি। দেখেন আপনি একটা অর্ডার পেলেন, 20% টাকা কিন্তু ফাইবার রেখে দিবে বা আদার্স প্ল্যাটফর্ম রেখে দিবে, আবার সেই 20%-এর পরেও আবার $1-2 করে কেটে রেখে দিচ্ছে। সো আসলে আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যায় নিউ বিগিনারদের জন্য। সো আমি বলবো বিগিনারদের জন্য ফার্স্টে হচ্ছে fiverr.com। fiverr.com-এর পাশাপাশি আরও কয়েকটা ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা খুব ইজিলি টাকা আর্ন করতে পারি, সেগুলোও দেখাই দিব আমি, বাট fiverr.com-টা ইনিশিয়ালি আমরা স্টার্ট করবো। অলরাইট, আমরা একটু হোল্ড করি একটা সেকেন্ড। হ্যালো, আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারিনি, নেটটা চলে গেছে, আমি মাত্র আপনি ফোন দিলেন আমি, জি জি, আচ্ছা আমি এই যে জয়েন করলাম, সমস্যা নেই, আমার নেটটা হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে, এই কারণে আর কি প্রবলেমটা হয়েছে। মার্কেট প্লেসটা নিয়ে আপনাদের সাথে একটু ভ্রমণে আসলাম। অনেকেই আছে যারা আমরা একদম নতুন, আমরা মার্কেট প্লেসে এর আগে কাজ করি নাই, সো আমার মনে হয় তারা একটা বেসিক আইডিয়া পেয়েছেন, তাই না? ওভারঅল একটা বেসিক আইডিয়া, একটা নলেজ আসছে যে আসলে মার্কেট প্লেসে কীভাবে আমাদের প্রোফাইল ক্রিয়েট করবো, কীভাবে আসলে কাজ করছে মানুষজন। সো এই জিনিসগুলো আমরা বুঝতে পেরেছি কিনা সবাই, আসলে কারো কোনো কনফিউশন, কারো কোনো প্রশ্ন থাকলে করেন, এখনই জেনে নেন। স্যার গিয়ে যে সাইজটা বলছিলেন স্যার চ্যাটের মধ্যে 3370, এখানে নাকি 370 হবে? 370 আচ্ছা, 370 আচ্ছা, এটা হচ্ছে কি, আমি বলি এই যে সাইজটা আমি দিয়েছি এটা 3370 লিখে ফেলেছি আমি, তাই না? জি স্যার, এই জন্য কি কনফিউজ ছিল, সরি, এটা আমার টাইপিং মিস্টেক, এটা 370 হবে, এটা হবে 370, ঠিক আছে? এটা আমার ভুল, আজকে তো স্যার গিট বানানো মানে দেখানো হলো না, আসলে গিট করার দেখানোটা হলো না আর কি, আসলে একটু সময় নিয়ে করতে হবে গিটটা, আমি দেখাই দিব, নো প্রবলেম, অসুবিধা নেই। গিগটা শুরু করলেও আমরা তো আসলে এখনই কাজ করবো না, কারণ আমাদের এখনও নলেজ, আমাদের স্কিল আর একটু ডেভেলপ করতে হবে। সো গিগ করাটা আমি দেখাই দিব, নো প্রবলেম, বাট আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই ঈদের ছুটিতে আপনাদের যার যা প্রবলেম, যার যাবতীয় প্রবলেম, যেমন সারানা যাবো, আমি আপনাকে অনুরোধ করবো, আপনার কিন্তু অনেকটাই প্রবলেম আছে বেসিক নিয়ে, হ্যাঁ, আপনি এই গ্যাপের মধ্যে আমার ভিডিওগুলো একটু দেখবেন, ইউটিউবে যেগুলো আছে সেগুলো একটু দেখে প্র্যাকটিস করবেন, প্লাস আপনার যেই কোনো প্রবলেম, নো প্রবলেম, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনাদের যে গ্রুপটি রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে আপনি নক করে সবার কাছ থেকে হেল্প নিতে পারেন, ঠিক আছে আপু? আর আমরা আপনাকে সত্যি, আপনার প্রতি আমরা সবাই অনেক কৃতজ্ঞ যে আপনার মতো একজন মেম্বার আমাদের সাথে রয়েছে। সো আপনি যদি আমাদের কাছে কোনো হেল্প চান, আমরা অবশ্যই, আমার মনে হয় যে আমরা নিজ আগ্রহ নিয়ে আপনাকে হেল্প করব, ঠিক আছে? সো আপনি হেজিটেশন ফিল করবেন না কখনোই, আমরা অবশ্যই আপনার পাশে আছি, আমরা সবাই সবার পাশে আছি। থ্যাংক ইউ স্যার,
সো এর পরবর্তীতে আমি আর একটু বলবো, আতিকুর রহমান আপনাকেও আমি একটু অনুরোধ করব, আপনার কাজ খুব ভালো, আপনার কাজের আগ্রহ খুব ভালো, আপনার স্কিলটাকে ডেভেলপ করে ফেলেন এই ঈদের গ্যাপটাতে, যতটুকু সম্ভব হয় প্র্যাকটিস করে ফেলবেন, ঠিক আছে? জি স্যার, চেষ্টা করব। এখানে আমি আসলে জ্যোতি দাস এবং হচ্ছে গিয়ে রোজিনা আক্তার, আপনাদের কাজ আসলে আমি কখনো দেখি নাই, মানে আপনারা আমার সাথে মানে আপনারা গ্রুপে একটু আপনাদের কাজগুলো একটু শেয়ার করিয়েন, যাই করেন খারাপ হোক ভালো হোক আপনাদের কাজগুলো একটু আমাদের সাথে শেয়ার করলে আমরা আমি আমি অ্যাটলিস্ট বুঝতে পারবো যে আপনাদের লেভেলটা আসলে কোন জায়গায় আছেন বা আপনাদের কী অবস্থায় আছেন। নিলয় দাস, আপনার কাজের আগ্রহ আছে, আপনার খুবই ভালো কাজ করছেন, কাজ কন্টিনিউ করে যাবেন, ঠিক আছে? ঈদের আগে আমি সবাইকেই বলে দিচ্ছি, সাবিনা ইয়াসমিন আপু, আপনার আপনি কি কাজ শেয়ার করেন? সাবিনা ইয়াসমিন আপু, গ্রুপে ওরকম দেওয়া হয় না, আমি এমনিতে হোমওয়ার্ক করে দিই। আমার সমস্যাটা হয় আমি গুলাই ফেলি যে কে কোন ব্যাচের, এই জিনিসটা আমি মানে মিস হয়ে যায় আর কি। আর অনেক সময় হোয়াটসঅ্যাপে আসলে হয় কি নাম্বার আসে, নাম শো করে না, তো আমি জিজ্ঞেসও করতে অনেক সময় আনইজি লাগে যে আপনার নাম কি। সো অনেক সময় বলতে পারে যে স্যার আমাকে চিনল না, একটা মাইন্ড করে ফেলতে পারে। সো এই কারণে আমি জিজ্ঞেসও করতে একটু আনইজি লাগে আর কি যে আপনি কোন ব্যাচের বা কোন নাম, আপনার নাম কি। এই জন্য সো আপনারা বেটার হয় যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলে আমি আর কি হয়তো খুঁজে বুঝতে পারবো আর কি আপনি কোন ব্যাচের বা আপনার নাম কি বা আপনি কে, চিনতে পারবো। সো সবাইকে বলছি, আর তসলিম উদ্দিন রায়হান আপনার আপনাকে কিন্তু আরেকটু প্র্যাকটিস করতে হবে ভালো মতো, ঠিক আছে? একটু প্র্যাকটিস করে আমার মনে হয় যে আপনাদের সবারই এখানে যারা আছি আমরা সবারই আমার মনে হয় যে কম বেশি আগ্রহ আছে, মোটামুটি আমরা অ্যাক্টিভ, সবাই অ্যাক্টিভ এবং আমরা যথেষ্টভাবে ক্লাস করছি, মনোযোগ সহকারে অ্যাক্টিভলি ক্লাস করছি এবং আমাদের এই ধারাবাহিকতাটা যেন বজায় থাকে, আমরা যেন ঈদের গ্যাপে যেন হারিয়ে না যাই, ঠিক আছে? আর এই ঈদে একটু সবাই সাবধানে থাকবেন, সবাই কাইন্ডলি একটু যদি আমাদের হাটে যাওয়াই প্রয়োজন হয়েই যায় একেবারে একান্তভাবে, অবশ্যই আমরা হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক এগুলো সাথে রাখবো, এগুলো ব্যবহার করব, আর প্রয়োজন ছাড়া কোনো কিছু টাচ করব না বাইরে, এগুলো আমরা জানি সবাই, তারপরেও বলে দিচ্ছি। আর কারো যদি কিছু জানার থাকে, প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা স্যার, গিগে কোনো কি বাইন্ডিংস আছে যে এই কয়টা পিকচারের বেশি দেয়া যাবে না একটা গিগে? আপনি তিনটা ইমেজ দিতে পারবেন, একটা ভিডিও দিতে পারবেন, তবে মনে রাখবেন একটা গিগে যখন আপনি একটা ভিডিও অ্যাড করে দিবেন গিগের ভ্যালিউটা 40% আপ হয়ে যায়। সো আমরা তিনটা ইমেজেই সীমাবদ্ধ থাকবো না, আমরা একটা ভিডিও অ্যাড করব। ভিডিওটা কীভাবে অ্যাড করবো এখন প্রশ্ন হচ্ছে, আমি তো ভাইয়া ভিডিও অ্যাড করতে পারি না। ভিডিও অ্যাড করতে আপনার ভিডিও এডিটিং খুবই সহজ, চাইলে আমরা মোবাইলেও ভিডিও বানাতে পারি, বিভিন্ন অ্যাপ আছে মোবাইলে ভিডিও বানানোর, আমি দেখাই দিব কীভাবে খুব সহজে সিম্পল কিছু সফটওয়্যার ব্যবহার করে একটা চমৎকার 30 সেকেন্ড 20 সেকেন্ডের একটা ভিডিও আমরা বানাবো আমাদের কাজের প্রোফাইল দিয়ে। কারণ ইমেজগুলো অলরেডি আপনারা লক্ষ্য করেছেন, তিনটা ইমেজের বেশি আমরা দিতে পারবো না। সো আমাদের পোর্টফোলিও আমরা যত বেশি ক্লায়েন্টের কাছে শো করবো তত বেশি কাজ পাওয়ার সম্ভাবনা থাকে। সো ভিডিও ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, সো ভিডিওটা আমরা অ্যাড করবো আমাদের গিগে। অলরাইট, আর কারো কোনো প্রশ্ন? আর কার কোনো প্রশ্ন? সবাই বুঝতে পারছে? জি জি, বলে ফেলুন বলে ফেলুন। কিউআর কোড হচ্ছে আমি ওখানে অ্যাড করতে পাইনি, মানে আমি হচ্ছে ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করেছি কিন্তু আমি ওখানে অ্যাড করতে পাইনি আর কি ভিজিটিং কার্ডে। আচ্ছা, কিউআর কোড যখন আপনি ডাউনলোড করলেন একটা কি একটা ইমেজ আকারে ডাউনলোড করেছেন কিনা, পিএনজি আকারে বা জেপিজি আকারে ডাউনলোড করেছেন কিনা? আমার মনে হয় আপনি যখন ডাউনলোড করেছেন ইপিএস ফরম্যাট ডাউনলোড করেছেন বা এআই ফরম্যাট ডাউনলোড করেছেন। ইপিএস ফাইলটা আমাদের ইলাস্ট্রেটর ফাইলে আমরা ব্যবহার করতে পারি, ফটোশপেও করা যায় কিন্তু আপনি যাচ্ছে পারছেন না কেন জানি না, বাট ইপিএস ফাইল না করে আপনি পিএনজি ফাইলে অথবা জেপিজি ফাইলে ডাউনলোড করে নেবেন, তাহলে আমার মনে হয় আপনি ব্যবহার করতে পারবেন। আমাদের প্রোফাইলে লেখা আছে উইথ অপশন বেস্ট ডিসক্রাইব ইউ, এখানে আমরা কি দিতে পারি? আই এম এ ফ্রিল্যান্সার। হ্যাঁ হ্যাঁ, আই এম এ ফ্রিল্যান্সার, এক্স্যাক্টলি। ওকে স্যার, স্যার অসংখ্য ধন্যবাদ, চলে গেলাম।
আচ্ছা ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক। সকলকে ঈদ মোবারক, বাসায় থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক, সবাই ঈদ মোবারক বলে দেন। জি স্যার, ঈদ মোবারক আপনাকে, সবাইকে। আপনাদের দাওয়াত নিল স্যার। নিজেরা নিজেদেরকে দাওয়াত দেন তাহলে ভালো হয়। আমাকে দাওয়াত দেওয়া মানে হচ্ছে স্যার তো আসতে পারবে না, দাওয়াত দিয়ে দিলাম, সমস্যা নাই। আমার মনে হয় আপুর যেহেতু ইংলিশের নলেজটা ভালো, আপু ভালো করতে পারবে। চাকরি সাংসারিক বিষয় তারপরে আবার এই কোর্সটা এক্সট্রা স্যার, এই কারণে একটু ইয়ে হয়ে যায়, কিন্তু উনি পারবে স্যার। উনি ধৈর্যটা ওনার অনেক অনেক, ধৈর্য শক্তি অনেক বেশি। ইভেন সে শুধু ধৈর্যশীল তা না, সে আমাদের সবার কিন্তু খোঁজ খবর নেয় যে আসলে কে কি অবস্থা আছে, কাজের কতটুকু ইম্প্রুভমেন্ট হলো কিনা। আমার মনে হয় আমাদের মধ্যে অনেকেই খুব ভালো কাজ করে, যেমন যে মৌসুমী আপু আছে, তারপরে যে মানসুর ওরা আছে, ওদের সাথে যোগাযোগ করলে আসলে কেউ যোগাযোগ করতে চায় না, যোগাযোগ করলে অনেকটাই অনেকটা বার্ডেন আপনার কাছ থেকে কমে যায়, প্রেশারটা কমে যায়, ওরা হেল্প করতে পারে। কিন্তু এখন হেল্প যদি একজন না চায়, কেউ তো আর জোর করে করবে না। তো যারা মোটামুটি একটু কম বুঝে, তারা যারা ভালো বুঝতেছে এখানে ক্লাসের মধ্যে তো বলছে কারা আসলে ভালো আউটপুট দিচ্ছে, তাদের সঙ্গে যোগাযোগ করলে ভালো একটা সমাধান পেয়ে যায় আশা করি। স্যার ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আলামিন শিকদার আপনাকেও ধন্যবাদ। ভাইয়া কিন্তু চমৎকার একটা কথা বলেছেন, আসলে হেল্পটা চাইতে হবে আমাদেরকে, আমাদেরকে ওই সাইকোলজিতে আসতে হবে যে আসলে হেল্পটা না চাইলে আসলে কেউ কাউকে হেল্প করে না। সো এই হচ্ছে কি আসলে মূলত বিষয়। আমি অনুরোধ করব রোজিনা আক্তার এবং জ্যোতি দাস, তারপরে সাবিনা ইয়াসমিন আপু, আপনারা মানে হেজিটেশন না করে কাজ শেখার জন্য সবার সাথে কমিউনিকেশন করতে পারবেন। এবং তসলিমউদ্দিন রায়ান, আপনারও যদি কখনও কোনো সমস্যা হয় আপনি যোগাযোগ করবেন, আপনারা আসলে সাইলেন্ট থাকবেন না। যেমন আতিকুর রহমান, উনি আমাকে রিসেন্টলি মেসেজ করেছিলেন একটা বিষয় জানার জন্য। সো এই ধরনের মেসেজ, এই ধরনের কোয়েরি আপনারা যদি করেন আমার ভালো লাগে, আপনারা জিজ্ঞেস করবেন, জানার চেষ্টা করবেন। হয়তোবা আমার একটু লেট হয় রিপ্লাই করতে, বা আমি হয়তোবা ক্লাসে থাকি, কিংবা আমি আমার পার্সোনাল কাজে ব্যস্ত থাকলে আমি রিপ্লাই করবো, এতটুকু সিউরিটি থাকেন। রিপ্লাই করবো না তারা, আমি রিপ্লাই করবো, হয়তো আমার একটু দেরি হতে পারে, ঘন্টা খানেক বা ঘন্টা দুয়েক বা একটু পরে আমি রিপ্লাই করবো, বাট আমি ট্রাই করবো ইনশাল্লাহ আপনাদের সবাইকে রিপ্লাই করতে। আর ফ্রি থাকলে তো সাথে সাথেই করলাম, নো প্রবলেম। সো সবাইকে আমার অনুরোধ থাকবে যে সবাই সবাইকে একটু হেল্প করবেন, এবং হেল্পটা চাইতে হবে। কেউ তো আর এসে জিজ্ঞেস করবে না যে ভাইয়া আপনার হেল্প লাগবে কিনা, বা আপু আপনার হেল্প লাগবে কিনা, তাই না? সো এটা আমাদের নিজ দায়িত্বে হেল্প চাইতে হবে যদি মনে করি আমরা। আর হেল্প চাওয়াটা লজ্জার কিছু না, আর আমাদের কাজের কাজগুলো যেন আমরা সবাই সবার সাথে শেয়ার করি, ঠিক আছে? যেন নিজের নিজের কাজ করে আসলে বুঝবো না, যেমন আমাকে যদি আপনারা না দেখান কাজ, আমি কিন্তু বুঝতেছি না। এটা তো লাইভ ক্লাস না যে চেহারা দেখেই বলে দিতে পারবো এই স্টুডেন্টটা ভালো পারে, এই স্টুডেন্টটা খারাপ পারে। যেহেতু আমরা অনলাইন ক্লাস, আমাকে কাজ দেখতে হবে, কাজ দেখেই আসলে আমি আইডিয়া করতে পারবো যে আপনারা কে কতটুকু ভালো কাজ করে। অলরাইট, সো সবাই আপাতত ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আমাদের ঈদের পরে আবার আমি জানিয়ে দিব কবে আমাদের ক্লাস হবে। সো এই পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আচ্ছা, সো এখন আমি শুধু শাহানা আপুর সাথে একটু কথা বলি। আপু আপনি বলেন তো কি করা যায়, আপনার কি প্রবলেম? কাটার পরে সিলেকশন হয়ে যায়, মেক সিলেকশন করলাম, কিন্তু তারপরে আর ওটা চলে যায় না আর কি। আমি একটু দেখাই আপনাকে,